আজ ভোর 5টায় হঠাৎ করে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র রোডে বোম্বে ডাইং সংলগ্ন স্থানে আগুন লেগে যায় ইলেকট্রিকের তারে। মূলত শর্ট সার্কিটের জেরে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান। প্রাথমিকভাবে মুহূর্তের মধ্যেই খবর চলে যায় ফায়ার ব্রিগেডে। দমকলের একটি ইঞ্জিন নিমেষে চলে এসে আগুন নেভায়। রাস্তার উপর ঘিঞ্জি তারের জন্য দমকল কর্মীরা একদিকের তারে আগুন নেভানোর সঙ্গে সঙ্গে অন্যদিকে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। মার্কেটের সামনে এত গুচ্ছ গুচ্ছ তার, যেখানে আগুন জ্বলছে এখন দাউ দাউ করে ভোরবেলায়, এত লোক বসতি যদিও কম, এখন কিভাবে দেখছেন এই দুর্ঘটনা? এই এই দুর্ঘটনা তো দেখছি, তখন থেকে দেখে যাচ্ছি, ঘন্টাখানি আগের থেকে এগুলো দেখা যাচ্ছে যে আগুনগুলো কেউ নেই, কেউ নেই বলে ওই জন্যে দেখছি। এখন কোনো লোক পাচ্ছি না যে কাকে বলবো, নিজের ফোন নাম্বার নিয়ে দমকলকে খবর দেবো। আপনারা রয়েছেন বলে আপনাদের দেখে আমি চিলাচিলি করে আপনাদের আনা হলো রাস্তা। কী দেখলেন প্রথমে, কী দেখলেন? প্রথমে দেখছি দলা দলা আগুন পড়ছে, বিপজ্জনক মনে করছে। হ্যাঁ, বিপজ্জনক মতো মনে হচ্ছে। এতটুকু রাস্তা দিনের বেলা তো প্রচুর সংখ্যক, আর প্রচুর লোক, তাহলে দিনের বেলা অ্যাক্সিডেন্ট হয়ে যেত রাত্রিবেলা বলে, ওই জন্য লোকটা কম, বৃষ্টিটা পড়ছে বলে ওই জন্য অত আগুন পাগুন দেখা যায়। ইলেকট্রিক সাপ্লাইকে কি অভিযোগ করেছেন যে এত তার এই মার্কেটে? কেউ নেই তো কাকে অভিযোগ করবো, কাকে করবো? আগে আগুন লেগেছে কোনোদিন? হ্যাঁ, লেগেছিল বা বছর তিনেক আগে একবার এরকম লেগেছিল। আপনার নাম? শ্রী হরি সাহা।